আসসালামু আলাইকুম তোমরা কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো ইংলিশ মজার আজকের আয়োজনে তোমাদের সবাইকে অভিনন্দন আজকে তোমাদের জন্য যে লেসনটি নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে একটি কোয়েশ্চনের সলভ নিয়ে কোয়েশ্চিনটি কাদের জন্য আজকে শুক্রবার তিরিশে অগস্ট একটি পরীক্ষা হয়ে গেল স্কুল এবং সম পর্যায়ের ষোলোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা এটা প্রিলিমিনারি টেস্ট এমসি আকারে যে পরীক্ষাটা হলো সেট কোর্ট চার স্কুল পর্যায়ের পরীক্ষা সময় ছিল তোমাদের এক ঘন্টা সকাল দশটায় শুরু হয়ে এগারোটায় শেষ হয়েছে পূর্ণমান ছিল একশো তো এই কোয়েশেন্সগুলোর ভেতরে পঁচিশটি ইংলিশের কোয়েশ্চেন ছিল আমি সেই ইংলিশ কোয়েশ্চেনসগুলোর আনসার বলে দিচ্ছি একেবারে ব্যাখ্যা সহকারে আশা করি আনসারগুলো একেবারেই তোমরা শতভাগ সঠিক পাচ্ছ সো তোমরা মিলিয়ে নিতে পারো তোমরা কোন আনসারগুলো করে এসেছো তো চলো আনসারগুলো আমরা একটু মিলিয়ে নিই আচ্ছা বেসিক্যালি আমি সেট কোর্ট চারের সিরিয়াল নাম্বার অনুযায়ী আমি দিয়েছি একান্ন নাম্বার কোয়েশ্চেন ছিল এটা হি ট্রাইড হিজ বেস্ট এটা নেগেটিভ করো তো এটার নেগেটিভ রাইট আনসার হচ্ছে গ নাম্বারটা হি লেফট নো স্টোন আনটার্ন তো লেফট নো স্টোন আনটার্ন মানে হচ্ছে চেষ্টা ত্রুটি না করা কোনো রকমের ত্রুটি না করা হচ্ছে লেফট নো স্টোন আনটার্ন তো এই যে এই জায়গাটায় ট্রাইড হিজ লেভেল বেস্ট এটা কিন্তু একটা ফ্রেজ সর্বোচ্চ চেষ্টা করা যখন কোনো অ্যাফর্মেটিভ বাক্য ফ্রেজ দিয়ে থাকবে তার নেগেটিভে কিন্তু ফ্রেজকেই নিয়ে আসতে হবে তো ট্রাইড হিজ লেভেল বেস্ট বা ট্রাইড হিজ বেস্ট চেষ্টার ত্রুটি মানে সর্বোচ্চ চেষ্টা করেছিল আর এখানে আমরা বলবো হি লেপ নো ইস্টোন আনটার্ন মানে সে কোনো চেষ্টার ত্রুটি করেনি তার মানে ঘুরে ফিরে কিন্তু ওই একই অর্থ আসছে ট্রাইড হিজ বেস্ট লেপ নো স্টোন আনটার্ন রাইট উত্তর হচ্ছে ঘ রাইট উত্তর হচ্ছে গ সরি ঘ না গ এরপর বার্ন নাম্বার শি ওয়াজ ইউজ টু হেল্পিং দ্য পোর আমরা জানি যে ইউজ টু হচ্ছে একটি মডেল ভার্ভ বাট যখনই এর আগে কোনো বি ভার্ভ আসে বি বা গেট আসে বি ইউজ টু অথবা গেট ইউজ টু তখন কিন্তু ভার্ভের সঙ্গে আইনজীবী হয়ে যায় সো রাইট উত্তর হচ্ছে গ নাম্বার এরপর তিপ্পান্ন নাম্বার হুইচ ইজ দ্য নাউন অফ দ্য ওয়ার্ড ব্রিফ ব্রিফ এটার নাউন কি এটা নাউন হচ্ছে নাম্বার আচ্ছা এরপরে সময় ছিল উই হ্যাড হ্যাবিটস আমাদের অভ্যাসগুলো পরিবর্তনের রাইট উত্তর হচ্ছে গ তো এখন বিষয় হচ্ছে যে অনেকেই কিন্তু হয়তো বা রাইট উত্তর ক দিয়েছে কেননা তারা একটা সূত্র শিখেছিল যে ইট ইজ হাই টাইম থাকলে পরবর্তীতে ভার্ভের পাস্টেন্স হয়ে যায় ইট ইজ হাই টাইম আছে সরি হাই টাইম আছে বাট দেখো ইট ইজ নেই কিন্তু ইট ওয়াজ হয়ে গেছে তো যখন ইট ওয়াজ হবে তখন কিন্তু সেটা পাস্ট পারফেক্টেন্স হয়ে যাবে তোমরা হয়তোবা অনেকে এই ভুলটা করে ফেলেছো কেয়ারফুল সো যদি ইট ইজ হাই টাইম থাকতো ইট ইজ হাই টাইম তাহলে রাইট উত্তর হতো উই চেঞ্জ আওয়ার হ্যাবিটস বাট যখন হয়ে গেছে ইট ওয়াজ হাই টাইম তখন কিন্তু এই পাশে হয়ে যাবে পাস্ট পারফেক্টেন্স ওকে আচ্ছা এরপরে পেজে চলে যাব নাম্বার কার্ড ইজ মেড ফ্রম মিল্ক রাইট উত্তর হচ্ছে ঘ আই মিন এখানে হবে মেডে ফর এ ফ্রম তো কেন আসলে কোনো কিছু থেকে রিফাইন করে একটু প্রসেসিং করে যদি কোনো কিছু তৈরি করা হয় তাহলে সেখানে নিতে হয় মেড ফ্রম কার্ড ইজ মেড ফ্রম মিল মিল থেকে কিন্তু সরাসরি কার্ড বা দই হয় না প্রসেসিং করতে হয় একটু ঘুরিয়ে পেঁচিয়ে অন্যভাবে তৈরি করতে হয় দইটাকে দ্যারস এখানে মেড ফ্রম হবে আসলে মেডের পরে কিন্তু বাই অফ ইন সবই হয় তো মেডের পরে অফ বাই ইন কখন হয় বা ফ্রমই কেন হয় এই নিয়ে বিস্তারিত আমি একটি ক্লাস নেবো আমার চ্যানেলে আমার চ্যানেলের সঙ্গেই থাকো এরপর ছাপ্পান্ন নম্বর দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য প্রেসিডেন্ট অফ দ্য স্কুল ইন দ্য লাস্ট মিটিং খর নম্বর রাইট আনসার রাইট আনসার আগে নিয়ে নাও এবার লজিকটি একটু জেনে নাও স্কুলের প্রধান শিক্ষক এবং প্রেসিডেন্ট আই মিন সভাপতি দুইজন ব্যক্তি এটা যে দুইজন ব্যক্তি তার প্রমাণ হচ্ছে দুইটা আর্টিকেল যখন দুইটা আর্টিকেল থাকবে ব্যক্তি কিন্তু দুইজন হবে তো এই দুইজন ব্যক্তি প্রধান শিক্ষক এবং সভাপতি দুইজনই কিন্তু মিটিংয়ে উপস্থিত ছিলেন আর আমি এখানে যে ওয়াজ না নিয়ে ওয়ার নিচ্ছি বা অন্য কোনোটা না নিয়ে ওয়ার নিচ্ছি এটার পেছনের কারণই হচ্ছে পাস্টেন্স করছে এটা পেছনের কারণই হচ্ছে লাস্ট লাস্ট থাকার জন্য আমি পাস্টেন্স নিলাম আর এখানে ব্যক্তি যেহেতু দুইজন হেডমাস্টার এবং প্রেসিডেন্ট আমি ওয়ার নিলাম ওয়াজ কখন নিতাম যখন আর্টিকেল থাকতো একটা অর্থাৎ বাক্যটা যদি এরকম হতো দ্য হেডমাস্টার অ্যান্ড প্রেসিডেন্ট তার মানে যিনি হেডমাস্টার তিনি প্রেসিডেন্ট ব্যক্তি একজন তখন আমি হয়তো বা ওয়াজ নিতাম তো এখানে আর্টিকেল দুইটা আমি ভাব নেব প্লুরাল সাতান্ন নাম্বার ইফ হি হ্যাড বিন আ হিউম্যান বিং যদি সে মানুষ হতো হি উড নট হ্যাভ ডান দিস তাহলে সেটি করতো না এটাকে বলা হয় থার্ড কন্ডিশনাল থার্ড কন্ডিশনাল হচ্ছে ইপের এক পাশে হবে পাস পারফেক্ট আর অন্য পাশে নিয়ে আসতে হবে উড হ্যাভ উড হ্যাভ মাইড হ্যাভ হবে পাস পার্টিসিপল সেই জন্য রাইট উত্তর হচ্ছে সাতান্ন গ নাম্বার ঘ নাম্বার আসলে বাংলা না বলে বলে বাংলাতে ভুল বলছি আনসার সবসময় সাধারণত এ বি সি ডি বলি তোমরা একটু দেখে নিও এরপর হচ্ছে আটান্ন নাম্বার দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড বিনাইন তো বিনাইন মানে হচ্ছে দয়ালু এটার বিপরীত শব্দটা কি বিনাইন হচ্ছে দয়ালু এটার বিপরীত শব্দ হচ্ছে হবে হচ্ছে ঘ নাম্বার ঠিক আছে দয়ালুর বিপরীত শব্দ বিদ্বেষী আচ্ছা এরপরে আমরা নেক্সট পেজে চলে যাব উনষাট নাম্বার ডু নট ফিল ইন দ্য গ্যাপ হোয়াট ইউ ক্যান ডু টুডে রাইট আনসার হচ্ছে গ পুট অফ তো অনেকের ধারণা পুট অফ মানে আসলে পরিধান করা কিন্তু পুট অপের আরেকটা অর্থ আছে সেটা হচ্ছে পোস্টপোন বা স্থগিত করা কোনো কিছু থামিয়ে না দেওয়া ঠিক আছে তোমরা একটু দেখে নিও গ্রুপভার বংশে দেখলে তোমরা একটু বেশি কনফিডেন্স পাবে পুটপের দুইটা অর্থ তো এখন আমি যদি এখানে পুটঅপ বসাই বাংলা অর্থটা এরকম হবে যে ডু নট পুট অফ হোয়াট ইউ ক্যান ডু টুডে তুমি আজকে সেটি থামিয়ে দিও না যেটা তুমি করতে পারো আর পুট পুট অন মানে হচ্ছে পরিধান করা পুটর মানে হচ্ছে পরিধান করা এখানে পরিধান করা অর্থ হবে না আর পুটের পরে কখনো টু এবং লেফট এই দুইটাই কোনোটাই বসে না এগুলো ভুল সিক্সটি নাম্বার দ্য টেল অ্যাবাউট টেল সে অর্থাৎ তারা আমাদেরকে একটি গল্প বলেছিল একটি গল্প বলেছিল একটি লেজ সম্বন্ধে ঠিক আছে তাহলে এখন প্রশ্ন হচ্ছে দ্য ওয়ার্ড লেপ সরি তেইল এই তেলটাকে আমরা কি বলতে পারি অবশ্যই নাউন। এটা নাউন তার প্রমাণ হচ্ছে আমরা বলেছি সে আমাদেরকে একটি গল্প বলেছিল এটা হচ্ছে গল্প গল্প বলা তো গল্প এটা হচ্ছে নাউন এবং এটা যে নাউন তার প্রমাণ হচ্ছে আর্টিকেল আর্টিকেলের পরে অবশ্যই নাউন বসে এরপর সিক্সটি ওয়ান মুভ অর ডাই সামনে গিয়ে চলো অথবা মরো মেক ইট সিম্পল এটাকে সিম্পল করতে বলা হয়েছে তো এটা হয়ে আছে কম্পাউন্ড কম্পাউন্ডকে এরকম অর দিয়ে কম্পাউন্ড থাকলে সিম্পলের ক্ষেত্রে ইন কেস অফ নিতে হবে ইন কেস অফ ইউর ফেইলিওর টু মুভ ইউ উইল ডাই আর সিম্পল সেন্টেন্সের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে প্রথম অংশটাকে বা যে কোনো একটা অংশকে ফ্রেস করতে হবে আর একটি সাবজেক্ট এবং একটি ভার্বে রূপান্তর করতে হবে ঠিক আছে আর বাকিগুলো তো একেবারে দুইটা করে সাবজেক্ট আছে কোনোভাবে হওয়ার সম্ভাবনা নেই কমপ্লেক্স হয়ে আছে কোনোভাবে সেটা হতে পারে না এটা আবার কম্পাউন্ড হয়ে আছে সিক্সটি টু নাম্বার হুইচ ওয়ান ইজ কারেক্ট নিচের কোন বানানটি কারেক্ট এখানে রাইট বানানটা হবে মিসিভিয়াস এই বানানটা কারেক্ট আছে তুমি একটু দেখে নিও আচ্ছা এরপরে আমরা নেক্সট পেজে চলে যাব আচ্ছা চৌষট্টি নাম্বার আই স হিম প্লে প্যাসিভ করতে বলা হয়েছে তার আগে বলে দিই কিছু কিছু ভার্ব আছে স হেয়ার এই ভার্বগুলোর পরে বেসিক্যালি কিন্তু বেয়ার ইনফিনিটিভ থাকে অ্যাক্টিভে আই মিন এদের আগে টু থাকে না তো এইখানে বেসিক্যালি প্লের আগে কিন্তু একটা টু আছে মানে সেন্টেন্সটা বেসিক্যালি এরকম হওয়ার কথা ছিল যে আই স হিম টু প্লে আই স হিম টু প্লে তো যখন এরকম ইনফিনিটিভ হতে পারে না যেটাকে বেয়ার ইনফিনিটিভ বলে এটাকে যখন প্যাসিভ করা হয় তখন কিন্তু প্যাসিভের সময় সেই টুটা করতে হয় টুটা নিয়ে আসতে হয় বায়ের আগে তাহলে সেই ক্ষেত্রে নর্মালি আমরা এই যে অবজেক্টকে সাবজেক্ট করব ঘ নাম্বার রাইট আনসার এরপরে পাঁচ টেন্সের সয়ের জন্য ওয়া সিন এরপরে যে প্লে আগে বেয়ার যেটা ইনফিনিটিভ ছিল আই মিন টু ছিল না সেটাকে আমরা এই যে টু প্লে বাইর আগে বসিয়ে দেবো এরপরে হচ্ছে আই থেকে মি ঠিক আছে এরপরে আমরা চলে যাব সিক্সটি ফাইভ নাম্বার বুট লেগ লেগ মিন্স বুটলেক মানে হচ্ছে সিনতাই করা অপহরণ করে স্মাগল এই যে শব্দটি সিক্সটি সিক্স হোয়াইল এর পরে সর্বদাই কিন্তু পাস্ট কন্টিনিউস টেন্স হয় পরে হয় পাস্ট ইনডিফিনিট সো হোয়াইল আই ওয়াজ প্লেইং ইন ফিল্ড আই স আ ডেড কাউ যখন আমি মাঠে খেলছিলাম তখন আমি একটি মৃত মরা একটি গরু দেখেছিলাম এরপর সিক্সটি সেভেন নাম্বার বাট ফর ইউর হেল্প কিন্তু তোমার সাহায্যের জন্য আই উইল ফেল আমি ব্যর্থ হব তো এখানে আসলে এই সেন্সটা বেসিক্যালি মানে একেবারে রাইট না যদি আমরা বাংলা দিক থেকে ভাবি বা গ্রামাটিক্যাল ফ্যাক্ট থেকে ভাবি কোনো কন্ডিশনাল হয়নি বা কোনো অর্থ আসে না সেই দিক থেকে হেল্প তোমার সাহায্যের জন্য আই উইল ফেল আমি ব্যর্থ হব আসলে কি আমরা এটা বলতে পারি যে তোমার সাহায্যের জন্য বা তুমি সাহায্য করেছো সেই জন্য আমি ব্যর্থ হব বেসিক্যালি হয়তো বা বাংলাটা এরকম বলতে পারতাম যে তোমার সাহায্যের জন্য আমি ব্যর্থ হব না তার মানে বলা উচিত ছিল আই উইল নট ফেল দেখো নট কিন্তু কোনোটাতেই নেই তো সেই দিক থেকে কাছাকাছি আনসার হচ্ছে এইটা নাম্বারটা এটাই রাইট আনসার এটাকেই ওয়ে মাস বা রাইট আন্সার হিসেবে এটাই ধরা হবে এরপর আমরা নেক্সট পেজে যাব আচ্ছা এরপর আটষট্টি নাম্বার চুজ দ্য কারেক্ট সেন্টেন্স সঠিক সেন্টেন্সটি খুঁজে বের করো গ নাম্বার হি ওয়াজ হ্যাংড ফর মার্ডার তাকে ফাঁসির জন্য ঝোলানো হয়েছিল ফাঁসিতে দেওয়া হয়েছিল তো এখানে হ্যাংক এবং হাং নিয়ে সমস্যা হয় অনেকেরই আসলে হ্যাং মানে হচ্ছে ফাঁসিতে ঝোলানো আর এই হাং এটা পাসপার্টিসিবলটাই ভুল আসলে এটা হচ্ছে এমনি কোনো কিছু ঝোলানো যেমন হয়তো বা একটি ফ্যান সিলিংয়ের সঙ্গে ঝুলানো এক্ষেত্রে আমরা হ্যাং হ্যাং এই এই বানানটা করি এই বানানটা বেসিক্যালি ভুল হয়ে আছে এবার আসো উ উত্তর নম্বর আই ওয়েন্ট দেয়ার টু সিক জব আমি একটি চাকরির খোঁজে সেখানে গিয়েছিলাম কম্পাউন্ড করতে হবে কম্পাউন্ড মানে অবশ্যই সেখানে অ্যান্ড বা টরের সাহায্য নিতে হবে রাইট উত্তর হচ্ছে ঘ নাম্বার আই ওয়েন্ট দেয়ার অ্যান্ড শর্ট একটু কষ্ট করে এই পাশে লক্ষ্য করো যেহেতু গো থেকে ওয়েন্ট হয়েছে তাই ওখানে সিক থেকে কিন্তু এই পাশে আমাকে শর্ট করে দিতে হবে ঠিক আছে আর কম্পাউন্ড মানেই কিন্তু অ্যান্ড বাট অফ আচ্ছা এরপর সত্তর নাম্বার ইনস্টেড ইনস্টেড অফ কনফার্ম কনফার্মের পরিবর্তে উই ক্যান সে আমরা বলতে পারি কনফার্মের সমর্থক শব্দ নিচের কোন গ্রুপ ভারটা দিয়ে প্রকাশ করা যেতে পারে সেটা হচ্ছে বিয়ার আউট আই মিন ক নাম্বার বিয়ার আউটের সুন্দর বাংলা একটি অর্থ রয়েছে সেটি হচ্ছে সাপোর্ট করা সমর্থন করা নিশ্চিত করা কনফার্ম মানেই তো নিশ্চিত করা তাই না সো কনফার্ম পরিবর্তে আমরা আউট এই গ্রুপ ভাবটি ব্যবহার করতে পারি সেভেন্টি ওয়ান নাম্বার হোয়াট ইজ দ্য অ্যান্টনিম অফ অ্যাবডাক্ট অ্যাবডাক্ট মানে হচ্ছে অপহরণ করা অপহরণ করা তুলে নিয়ে যাওয়া শেষ করে দেওয়া হারিয়ে ফেলা এটার অ্যান্টনিম হতে পারে গ নাম্বার রিস্টোর পুনরায় আবার ফিরিয়ে নিয়ে আসা আচ্ছা নেক্সট পেজ নেক্সট পেজ এবং এইটাই লাস্ট পেজ সেভেন্টি টু নাম্বার ও হ্যাঁ আরেকটি কথা বলি তোমরা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছো যে কোনো পরীক্ষার স্পেশালি বড় বড় পরীক্ষাগুলোর তুমি যদি সবচেয়ে আগে ব্যাখ্যা সহ আনসার পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো আর যদি তোমার মনে হয় যে ক্লাসটি ভালো লাগলো ব্যাখ্যা সহ সব ব্যাপারগুলো তুমি খুব দারুণ করে বুঝতে পেরেছো তাহলে প্লিজ তোমরা আমাকে অবশ্যই একটি লাইক বটন হিট করে দাও আর সম্ভব হলে অবশ্যই একটি কমেন্ট করো দ্য ফাদার উইথ হিজ সেভেন ডটার্স বাবা তার সাতটি কন্যা সন্তানকে সাথে করে নিয়ে হ্যাজ হাউস বাড়িটি ত্যাগ করেছে রাইট উত্তর হচ্ছে গ তো গটা হলো কেন আসলে এরকম যখন উইথ থাকবে অ্যালং উইথ থাকবে উইথ থাকবে নট বার্ড থাকবে অ্যাজ ওয়েল অ্যাজ থাকবে তখন সর্বদাই প্রথমটা হচ্ছে আমার মেইন সাবজেক্ট তোমরা হয়তো অনেকে সেভেন ডটার্স ভেবেছ কিন্তু মনে রেখে এরকম প্রিপোজিশন দিয়ে যখন দুই পাশে দুইটা সাবজেক্ট থাকবে তখন সর্বদাই প্রথমটা হচ্ছে মেইন সাবজেক্ট তো দ্য ফাদারের পরে কি বসবে অবশ্যই হ্যাজ বসবে লেফট আছে তো ভার্বে পাস পড়েছে বল তাই না আর বা ওয়াজ হওয়ার তো প্রশ্নই আসে না অনেকে হয়তো বা হ্যাপ দিয়ে ফেলেছ তাদের ধারণা হচ্ছে সেভেন ডটার্সটা এখানে আমার সাবজেক্ট এটাই হচ্ছে ভুল তিয়াত্তর নম্বর শি হ্যাজ নো টেস্ট ইন মিউজিক তার গানের প্রতি কোনো মানে ভালো লাগা নেই নো টেস্ট এখানে বেসিক্যালি অনেকেই তোমরা ভেবেছো যে টেস্টের পরে আসলে কোন প্রিপারেশনটা বসে টেস্ট টু নাকি টেস্ট ফর নাকি টেস্ট অফ আসলে এখানে টেস্টের সঙ্গে প্রিপনে কোনো সম্পর্ক নেই আর গানে গান এ সপ্তম বিভক্তি বোঝানোর ক্ষেত্রে আমরা এখানে ইন ইউজ করেছি শি হ্যাজ নো টেস্ট তার কোনো টেস্ট নেই ভালোবাসা নেই কোথায় নেই গানে এ যখন এরকম এ হবে তখনই কিন্তু আমরা ইন ইউজ করি মাঠে ইন দ্য ফিল্ড তাই না ইন দ্য ফিল্ড মাঠে গানে মিউজিক এ ইন দ্য মিউজিক বা ইন মিউজিক এরকম সেভেন্টি ফোর নাম্বার কর্তৃপক্ষ তাকে তিরস্কার করলো তিরস্কার করার ইংলিশ হচ্ছে টেক টু টাস্ক তো এই টেক টু টাস্ক তিরস্কার করে এই ফ্রেজটা বা এই ব্যবহার করা হয়েছে কোথায় আমরা সেটা দেখবো ক নম্বরে দ্য অথরিটি কর্তৃপক্ষ ওই যে তিরস্কার করে ফেলেছে টেক থেকে টুক তাকে টু টাস্ক টেক হিম টু টাস্ক তিরস্কার করা সেভেন্টি ফাইভ নাম্বার সে নদীর কাছে একটি কুটিরে বাস করত নদীর কাছে একটি কুটিরে বাস করতো কুড়ে ঘরে বাস করতো হি লিভড ইন হার্ট নদীর কাছে ক্লোজ টু ক্লোজের সঙ্গে সব টু বসে অন্য কোনো প্রিপারেশন নয় ক্লোজ উইথ ক্লোজ অ্যাট ক্লোজ বাই নয় ক্লোজ টু দ্য রিভার নদীর খুব কাছে বাস করতো তো এই হচ্ছে আজকের কোয়েশ্চনের সলিউশন খুব শীঘ্রই পরবর্তী কোয়েশনের সলভ পাওয়ার জন্য তোমরা রেডি থাকো অ্যান্ড ফাইনালি তোমাদের জব প্রিপারেশান মনের মতো হোক এই প্রত্যাশায় শেষ করছি তোমরা সবাই নিজেরা ভালো থেকো আর অন্যকে ভালো রেখো আসসালামু আলাইকুম আ